প্রায় মানুষেরই পেট নিয়ে কিন্তু নানান সমস্যা। এই সমস্যাটা কে সৃষ্টি করে? আমরাই কিন্তু। খাওয়া দাওয়া উল্টাপাল্টা খাচ্ছি, খাওয়ার কোনো ব্যালেন্স নেই, এইসব নানান সমস্যার ক্ষেত্রে একটা জিনিস আমি আজকে চিন্তা করেছি, সবাইকে দিতে পারলে উপকার হয়, যেটা আমিও গ্রহণ করি মাঝে সাঝে। রাতে ভিজিয়ে রাখতে হয় উষ্ণ গরম পানি দিয়ে, এই এক গ্লাস মানে 250 মিলিলিটারের পানি, এর ভিতর ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়া, তাহলে উপকার কিন্তু হয়, ভালো উপকার হয়, কোষ্ঠকাঠিন্য যায়, স্টমাকে অ্যাসিডিটি যাদের আছে, লিভারের কোনো সমস্যা আছে, যা বাঙালি মাত্রেই নাম কিন্তু শুনেছে অনেকেই, এই উপাদানটির নাম হচ্ছে চিরতা। এটা বেশি নয়, রাতের দিকে 5 গ্রাম পরিমাণ ভিজিয়ে রাখতে হয়। ডায়াবেটিসের রোগীরা প্রত্যেকটা দিন খেতে পারেন, এতে হবে কি ব্লাড সুগারটা কমবে, কিন্তু ব্লাড সুগার যখন ফল করবে তার কিন্তু মাথা ঘুরে যাবে, তার কারণ সুগার নীল হয়ে গেলে তখন আবার সুগার দিতে হবে। তার জন্যে কেউ চকলেট পকেটে রাখতে পারেন, বা একটা মিষ্টি রাখতে পারেন, বা কেউ বাতাসা রাখতে পারেন, যে যখন একটু মাথা ঘোরাচ্ছে একটু মুখে দিয়ে দিয়ে চুষে নিলেন, ব্যাস ওকে। অনেকে দেখা যায় কি ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস পরীক্ষা করতে গিয়ে সকালে কিছু খেয়ে যায় না। আমার চোখে দেখা এক বৃদ্ধা মহিলা সকাল থেকে গ্রামের থেকে গেছে শহরে এসছে, আমার সামনে, সে কি হয়েছে আমি জানি না, আমি যখন ঢুকছি তখন শুনছি যে লোকটি মারা গেছে, বয়স্ক মহিলা, 70-এর ঊর্ধ্বে বয়স, বললো যে সকালে এসছে না খেয়ে ডায়াবেটিস পরীক্ষা করবে, বেলা 10টা বেজে গেছে কিচ্ছু খায়নি, ওনার স্বামী ওনাকে রেখে শুধু বাইরে গেছেন একটু, এসে শোনায় যে ওনার স্ত্রী মারা গেছেন। কি অবস্থা, সারা হসপিটাল তো তোলপাড়, যাকে এইরকম যাতে কারো জীবনে না আসে এদিক থেকে আমরা সচেতন করে দিচ্ছি আপনাদের, যে যারা ডায়াবেটিস পরীক্ষা করতে যান বা কিছু করতে যান একটু খাদ্য কিছু নিয়ে যান, চুষলেও কিছু হবে না, অন্তত মৃত্যুর হাত থেকে তো রক্ষা পাবেন, এটা জাস্ট আমাদের একটু সচেতন করে দেওয়া। সেই চিরতা আমি কিছু ডালপালাও নিয়ে এসেছি, এই ডালপালাগুলো, এটা শিকড় আছে, ডাল আছে, এটা গাছও আছে, এই পাতা শিকড় ডাল এর প্রত্যেকটি অংশ কিন্তু খাওয়া যায়। এটা ভেজানোর সব থেকে উপকার হচ্ছে শিকড়টা, বেশি উপকার, ডালটাও ভেজানো যায়, বলেছি আগেই যে 5 গ্রাম পরিমাণ এই জলের ভিতর ভেজাতে হবে, উষ্ণ গরম জলে ভেজালে একটা লিকার ছাড়বে, সেটা সকালবেলা প্রত্যেকটা দিন খাওয়া যায়, সাইড ইফেক্ট খুব একটা নেই, উপকার ছাড়া অপকার নেই, কারো স্কিন ডিজিজ আছে, চুলকানি আছে, অ্যালার্জি আছে, কারো হাঁপানি আছে, এমনকি ক্যান্সার রোগের প্রতিষেধক কিন্তু এটা, যাদের জ্বর হয় তারা খেতে পারেন, যাদের হাত পা প্রচণ্ড জ্বালা পোড়া করছে, এরকম প্রচুর মানুষের আছেন যারা হাঁটতে পারে হাত পা জ্বালা পোড়া করছে, মাথা ঝাঁঝাঁ করছে, তারা কিন্তু খেতে পারেন এই চিরতা, প্রত্যেকটা দিন 1 গ্লাস পানির সহকারে, যা আমরা খাই এটা কিন্তু প্রচণ্ড তেতো, কিন্তু এই দিক থেকে সাবধান, অনেকে বমি হলেও কিন্তু খেতে পারেন, মাঝে মাঝে খেতে হয় অল্প অল্প করে, এটা মুখে দিলে প্রচণ্ড তেতো, প্রচণ্ড তেতো, কিন্তু আমি মুখে দিয়ে খেয়ে চিবিয়ে খেতে পারি, কিছু হয় না, প্রচণ্ড তেতো, হ্যাঁ তেতো ভাব আছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের মঙ্গলার্থে আবার আসবো, নিশ্চয়ই দেখাবে খোদা তালা যদি নিয়ে আসে।